Hey guys, welcome back to our new video. আজকে আমরা যাওয়াই যাচ্ছি হচ্ছে ভামুরিয়া নিতুরিয়া যেটা আমরা প্রতিবারই যাই আর ওখানেরই এক বছরের ভিডিও আমাদের ভাইরাল হয়েছিল তারপর আর কোনো বছরই হয়নি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভামুরিয়া নিতুরিয়া পারবেলিয়া বোধহয় যাব না সরবরি মোড়ের ওটা যাব আর যাব হচ্ছে মেনধমা তো মেনধমার ভিডিওটা তোমরা এই ভিডিওর সঙ্গে দেখতে পাবে না নেক্সট ভিডিও দেখতে পাবে সেটা এখন বলতে পারছি না ওটা পরে দেখা যাবে ডিসাইড করব হিল জুতো পরেছি দিয়ে পড়ে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি খুব গোলমাল হয়ে গেছে কারণ সাগনিকের আশা ছিল সাগনিকে গাড়ি না নিয়েই চলে এসছে যাচ্ছি হচ্ছে আমি উজান সাগনিক আর স্নিগ্ধা তো সবাইকে আস্তে আস্তে দেখাবো ফার্স্টে আমি ব্লগটা শুরু করলাম কারণ ওরা এখনও ঠিক মতন মানে রেডি হয়ে গেছে মানে আমার সামনে কেউ নেই দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ এখন আমরা পার্কিং এর দিকে যাচ্ছি কোন মাঠ দিয়ে ঢুকিয়েছে এবারে পার্কিং টা হচ্ছে চরম লেভেলের বাজে দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে নেতুরিয়াতে তো তোমাদেরকে একটা কথা বলবো যে ভিড় নেতুরিয়াতে কমই ছিল কিন্তু ভামুরিয়াতে ভিড় কম ছিল কিন্তু এমন এবারে পার্কিংয়ের ব্যবস্থা করেছে যেটার জন্য মানুষের খুবই অবস্থা খারাপ হয়ে যাবে কারণ ভামুরিয়ার পার্কিংয়ের জন্য মানে প্রচুর টাইম লেগে যাচ্ছে প্রচুর কারণ মাঠটা দিয়ে পুরো ঘুরিয়ে এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ হাঁটছে সেখান দিয়ে আবার গাড়ি বেরোচ্ছে দিয়ে বেরোনা সমতে না বিশাল টাইম লেগে যাচ্ছে বিশাল মানে বলার নেই কিছু আর পার্কিংয়ের চার্জগুলো প্রচুরই লাগলো মানে ৬০ টাকা হচ্ছে ভামুরিয়াতে আর ৬০ টাকার মতন ভামুরিয়ার প্যান্ডেল কিছুই হয়নি
নেতুরিয়াতে হচ্ছে 50 টাকা, ঠিক আছে, মানে তেমন প্যান্ডেলগুলো নয়, মেনধমাতে হচ্ছে 70-80 টাকা, আর পারবেলিয়া যেটা দেখেছিলাম ওটা 50 টাকা। ওটা 50 টাকা দিয়েও বেশ ভালো লাগলো, কারণ পারবেলিয়ার প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। আর ভামুরিয়া নিতুরিয়া মানে এত টাকা পার্কিংয়ের মতন কিছুই প্যান্ডেল হয়নি, অথচ পার্কিংয়েই সব টাকা চলে গেল। তো ওখানে উজান খালি বারবার বলছিল স্টার্টারের টাকা চলে গেলো, স্টার্টারের টাকা চলে গেলো, এরকম একটা অবস্থা। তো কী বলবো, মানে টাকা মানে অনেক নিয়ে বেরোতে হবে, তবে হ্যাঁ বাইকের চার্জগুলো হয়তো কম ছিল, সেটা আমি জানি না কত করে পার্কিং চার্জ, বাট সিস্টেম খুবই বাজে। তেমন ভামুরিয়াতে বেরিয়ে গেলে সরকারিতে গিয়েছিলাম 70 টাকার পার্কিং, আর তার সাথে আবার 50 টাকার এক্সট্রা তেল খুলে যাচ্ছে ওটার চক্করে। তো তেমন মানে সেটাই হচ্ছে কথা। তো নেক্সট আমরা দেখো পারবেলিয়াতে চলে এসেছি, প্যান্ডেলটা তো উজানরা আসতে চাইছিলো না কেউ, ওরা বলছিল চল একবারই ডাইরেক্ট মেনধমা যাবো। আমি বলছি না, এই প্যান্ডেলটা দেখতে যাবো, এটা বেশ ভালো পড়েছে, কিন্তু ওরা কেউ আসতে চাইছিলো না। তো আমি এক প্রকার চর্যবস্তি ওদেরকে এই প্যান্ডেলটাতে নিয়ে আসি। তো ওরা আমাকে বলে যে যদি কাপড় দিয়ে প্যান্ডেল করে দেয় আর পার্কিং চার্জ লাগে তাহলে কিন্তু তোকে পুরো দেবো। তো আমি বলি না ভালো হবে, তো স্নিগ্ধ বলে না না হতেও পারে, ওর কথা বিশ্বাস করিস না। তো তারপরে এসে ওরা বলে কি যে না, এই প্যান্ডেলটা না দেখলে সত্যি মিস করতাম, ঠিক আছে, এই প্যান্ডেলটাতে এসেছি খুবই ভালো করেছি, ভামুরিয়া নিতুরিয়ার থেকে এই প্যান্ডেলটাই বেশি ভালো লাগছে দেখতে। আর এখানে লাইটটাও অনেকটা ছিল, ফটোগুলো ভালো আসছিলো, আর ভামুরিয়াতে এবারে লাইটটাও প্রচুর কম আছে, সেই কারণের জন্য ফটোগুলোও ভালো এবারে ভামুরিয়াতে তুলতে পারিনি, কালো কালো আসছিলো, মানে কালো আসছিলো বলতে লাইটটা প্রচুর কম, তার জন্য ভালো আসছিলো না। আর এখানে ফটোগুলো বেশ খুব সুন্দর এসছে, তো বেশ কিছু সামনে ফটোও তুললাম, আর তারপরে নেক্সট চলে গেলাম হচ্ছে এখানে। তো আমাদের যেহেতু বহুত রাত হয়ে গেছিলো, তেটটা ঘোরার পর আমি বলছিলাম যে চল যেখানে আমরা অনেক থেকে খেতে যাবো বলে ঠিক করেছিলাম, তাই বললাম চল তাহলে চলে যাবো। তো ওরা বললো না, যখন এসেছি তখন মেনধমাটা দেখেই নে, কিন্তু সত্যি কথা বলতে দেখার একটু এনার্জি ছিল না। আর এখন আমি সেদিনই এসে পরে মানে বাড়ি ঢুকলাম এই একটা সময়তে, আর একটা সময়তেই তোমাদেরকে আমি মানে মোটামুটি এখন 1:30 বাজছে, এখন আমি ভয়েসটা দিচ্ছি, কি বলবো মানে ভয়েস দেওয়ার অবস্থাতে নেই, কিন্তু তবু মনে হলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্যই বলছি, না হলে গান দিয়ে ছেড়ে দেওয়া যেত, কিন্তু মনে হলো কথাগুলো বলি তার জন্যই বলছি। তো এই 1:30 বাজছে, এখন ঘুমাতে হবে, যাই হোক এরপর চলে এসেছি মেনধমাতে। দেখো আগেবারে 70 টাকা ছিল, সেটাই এবারে 80 টাকা এখানে করেছি। তো এরপর আমরা কিছু কথা বলবো যেগুলো তোমরা শোনো। একটা জিনিস বলতে চাই গাইস, আমি কলকাতাতে এত বড় বড় প্যান্ডেল দেখলাম 0 টাকা দিয়ে, শ্রীভূমি সন্তোষ মিত্র আসানসোলে, এই প্যান্ডেলগুলো মানছি ভালো ঠিক আছে, কিন্তু 80-70 টাকা করে চারটা প্যান্ডেল দেখতে মানে খাবার খেতে হবে না কিছু, পার্কিং চার্জ ছিল, আমাদের স্টার্টারের টাকা নিয়ে নিল পার্কিং এর, কোনো মানে হয় আপনারা এই বলুন 80-70 টাকা পার্কিং, তারপর আবার হাঁটতেও হবে, এত এমন না যে প্যান্ডেলের সামনে নামবো। We'll be right back.